দেখো, বেনু যখন আমার মানি ব্যাগ হ্যান্ডেল করে, বেনু আমাকে খরচের জন্য কিছু হাত খরচ দিতে পারবি? বেনু, বেনু, হ্যাঁ বেনু, এই যে আমার হাত খরচা কিছু টাকা লাগবে, দিবি 50-60 টাকা? 50-60 টাকা? হ্যাঁ দিদা, দিদা। বেনু ছোটবেলা থেকে বুঝে নিয়েছে মোটামুটি আমি আসল জিনিসে আমার হাত পড়ে গেছে। বেনু আমার হাত ছেড়ে মোটামুটি প্রায় 7-8 সেকেন্ড মতো দাঁড়িয়ে থাকতে পারে, আস্তে আস্তে ব্যালেন্স চলে আসছে। বেনু এখন প্রো হয়ে গেছে, আবার ঘুরে দেখছে কে বলছে। এখন হামাগুড়ি দিয়ে এইখান থেকে একদম পুরো ওই শেষ অব্দি চলে যেতে পারে। কোন দিকে যাবে বুঝে উঠতে পারছে না। কিরে, আমি বারবার তুলছি আর বারবার ফেলে দিচ্ছে। আই দেখো, এটা এটা পরে রইলো তো, এটাও ফেলে দে। হ্যাঁ গুড, এবার এগুলো ফেলে দে, এটা আছে যে, এটা বড় প্রজেক্ট হয়ে যাবে। জাস্ট ব্লগ এডিট করা শুরু করলাম, এখন বাজে 12:30, উঠে গেছে ঘুম থেকে, উঠে গেছে খিচুড়ি ভালো, ভুরি খিচুড়ি গন্ধ বেরিয়েছে ভালো। হ্যাঁ, মাছটা হেভি গন্ধ, প্রো হয়ে গেছে খিচুড়ি বানাতে বানাতে, এখন প্রো হয়ে গেছে। বেনুর পুতুলে কোনো ইন্টারেস্ট নেই, ও এই যেরকম তার টানবে, তারপর ওখান দিয়ে কি বাটি নিয়ে, হ্যাঁ কোথাও একটা খুব তিন পেলো, কিছু একটা পেলো, কাঠি কুটি, কিরম করে ডাকে বিড়াল, মিয়াও মিয়াও, কুকুর কুকুর, ডগি ডগি, কেমন করে ডাকে, কোনটা পুষবি বল, বিড়াল না কুকুর, বাঘ পুষবে। খাওয়াতে খাওয়াতে বারান্দায় চলে এসে সবাই দেখে পাঁচ গুল কাচ্ছে, দেখো কি করছে, এখানে ভাবকে যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেই, ওকে তাই বললাম আর একটু উঠলে এখানে ভূত হবে, আর দাঁড়ানোটা এখন ওই হয় না, বর্ষাটা যেমন এই হয়েছে, কিন্তু এখানে এলে ধরে ধরে দাঁড়াতে পারে, হ্যাঁ ঘুরে 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 ঘুরবে আর খাবে, ঘুরবে আর খাবে, বাইরে রাস্তা দেখেছো, পাঁচ গুল কাচ্ছে, কিরম করছে, বিভিন্ন রকম করতে হয় ওর সাথে, বাবা কালকে কিভাবে খাওয়ালাম রাত্রে বেলা, কখন উনি হা করবে সেই জন্য এরকম, সেই জন্য এরকম করে থাকতে হয়, ও হা করলে মনে হয় মানে বিশাল একটা, বিশাল একটা কিছু অ্যাচিভ করে ফেলে। কালকে আমাকে বাবা দা বলছে যে ফ্ল্যাটে গেলে কিন্তু ডাল ভাত খেয়ে থাকতে হবে, যখন তখন মোমো খাবো, পিজ্জা খাবো, বার্গার খাবো, বিরিয়ানি খাবো, এসব করলে হবে না, আমাকে বলছে তাড়াতাড়ি তোমার জামা কাপড় কিনে দিই, আস্তে আস্তে গুছাতে থাকো, কারণ ফ্ল্যাটে গিয়ে তো একটা জামা কাপড় কিনতে পারবো না, ফ্ল্যাটে গিয়ে ইনভেস্ট কিনে করে কাপড় গড়িয়ে হয়ে যাবো। আর মাকে বলছে ডাল ভাত খেতে হবে। ওই দেখো কি করছে দেখেছো, মা ঘুমিয়ে আছে লেপুড়ি দিয়ে, মার উপর উঠে, ওই দেখো যা যা নিয়ে, ওই দেখ বাঘাবুড়ি বসে আছে। আমি এডিটিং জাস্ট কমপ্লিট করলাম এখন, আর বেনু অ্যাজ ইউজুয়াল ওই চলে গেছে সুইচের কাছে, ওখানে যায় আমাদের দিকে তাকায়, ওই দেখো দেখেছো আমাদের দিকে তাকায় আর হাসে, গেল জানে যে বাবা মা গেলে বকবে। বেনু ওই ঘর থেকে চলে আসলে আমার ঘুরে দিই, এখানে দেখেছো এটা ধরে দাঁড়িয়ে পড়বে, আবার এখন দাঁড়ানো থেকে আবার বসতেও পারে, হাতটা আস্তে করে নামিয়ে তারপর বসে, আমাদের এখন ওই কনফিউশনই চলছে আর কি, মানে সারাদিন ধরে এটা ভাবছি যে কোনটা করলে বেটার হবে। একটাই পয়েন্ট, সেটা হচ্ছে এতগুলো ইএমআই দিতে হবে, প্রতি মাসে মানে একটা বার্ডেন থাকবে, তোমাকে এতগুলো টাকা দিতেই হবে, দিতেই হবে, সে তো সারা জীবন ধরে, সে তো হোম লোন নিতে হয়ই ফ্ল্যাট কিনতে গেলে, তুমি বলছো তোমার চাকরি চলে যাবে, আরে ওটা আমি ওয়াস্ট কেসে বলছি, চাকরি তো কোনো না কোনো দিন যাবেই, ওয়াস্ট কেসে তো আরো বাজে হতে পারে, আর বললাম না, হ্যাঁ আমি টপকে যেতে পারি, আমি টপকে যেতে পারি, আমরা টপকে গেলাম আর বেনুকে ইএমআই দিতে হলো ওইটুকু বাচ্চা, না আমরা অ্যাকচুয়ালি ভাবছি যে অ্যাকচুয়ালি আমি ভাবছি হেলথ আর এডুকেশনের জন্য যেন আমাদের কোনো কম্প্রোমাইজ না করতে হয়, সেটাই হচ্ছে মেইন, হেলথ এডুকেশন এন্ড অলসো ট্রাভেল, অলরেডি আমাদের ছাদ রয়েছে মাথার উপরে, বাড়িটা দেখতে পাচ্ছ আমাদের পেছনে, ওই যে বারান্দা থেকে শুরু হয় একদম পুরো এত অবধি দেখতে পাচ্ছ তোমরা, তো এটাকে মোটামুটি রিনোভেট করতে গেলে বেশ খরচা আছে, হ্যাঁ আর সেটাই আমরা এস্টিমেট করে দেখবো যে খরচাটা কিরম দাঁড়ায়, যদি দেখা যায় একটা নতুন ফ্ল্যাট কেনার মতো অতটাই খরচা হয়ে যাচ্ছে তাহলে তো কোনো মানে নেই, মা আবার কোনো কিছুতে আপত্তি নেই, এটা রিনোভেট করলেও ভালো, ফ্ল্যাটে চলে গেলেও ভালো, তো এখন এরকম একটা স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা আর কি, মানে মাথায় চিন্তা চলছে কি করব কি না করব, যেহেতু এটা একটা বিগ ডিসিশন, কি হলো চশমা ফেলে দিল কেন, চোখ থেকে খুলে ফেলে দেয় বেনু, ওর জন্য আমার মাথা ঘুরছে জানো, চশমাই পড়তে পাচ্ছি না, বেনু যেমন সুইচ টিপে সেভেজ হয়, সেভেজ না, ও আমি সুইচ টিপে দিয়েছি দেখে নাও সবাই, আমি চশমা, আমি যখন সেরকম চশমা নিয়ে নিয়েছি, মাথা কেউ খুলে দেখেছে, সোয়াগ একদম এরকম করে খোলে, আর জিতের রিকোয়েস্টের এই গানটা আজকে, আজি ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকো চুরির খেলা রে ভাই, লুকো চুরির খেলা নীল আকাশে কে
সাদা মেঘের মেলা রে ভাই লুকোচুরি খেলা আজি ধানের খেতে রৌদ্র ছায় লুকোচুরি খেলা রে ভাই লুকোচুরি খেলা প্রদীপ্তা রিকোয়েস্টেড এই গানটা প্রদীপ্ত না প্রদীপ্তা আমি ঠিক প্রোনাউন্স করলাম কিনা জানি না বাজলো তোমার আলোর বেনু মাতলো রে ভুবন বাজলো তোমার আলোর বেনু আজি এ প্রভাতে সে সুর শুনে খুলে দিনু বাজলো বাজলো তোমার আলোর বেনু অনেক আগেই গাওয়া হয়ে গেল গানটা ভেবেছিলাম পুজোর ঠিক আগে আগে গাইবো মহালয়ার সময় যেরকম সময় গানটা হয় যাই হোক প্রদীপ্ত রিকোয়েস্টে এই গানটা আমার জানা ছিল তাই গাইলাম আর অনেকের গান আছে যেগুলো আমার জানা নেই আর এই মুহূর্তে এর মধ্যে খুব মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি তোমরা জানো ব্যাপারটা মানে কী করবো ফ্ল্যাট কিনবো না বাড়িতেই সাজাবো না কী করবো সকাল থেকে এই নিয়েই চিন্তাভাবনা চলছে সারাদিন যেটা হচ্ছে সেটাই আর কি মানে আলাদা করে আর কি বলবো তোমরা তো ফ্যামিলি বুঝতেই পারছো আর এটা একটা মানে লাইফ টাইমের একটা ব্যাপার আর বাবাদার স্বপ্ন আর ওর সহধর্মিনী হিসেবে ওর লাইফ পার্টনার হিসেবে আমার কর্তব্য ওর পাশে থাকা আর ওকে সঠিক মানে সঠিক সিদ্ধান্ত নিতে ওকে সাহায্য করা এটা আমার কর্তব্য সো সেই জন্য আমাকে অনেকটাই স্ট্রেস নিতে হচ্ছে অনেকবার ও আমাকে জিজ্ঞেস করছে যে তোমার কী মত আর সত্যি মানে আমি খুব দ্বন্দ্বে পড়ে যাচ্ছি বারবার করেই সারাদিনই এইটা নিয়ে চিন্তা হচ্ছে বলে এটা নিয়েই আজকে চলছে ব্লগ জানি সেরকম কোনো কন্টেন্ট দিতে পারিনি আর তোমরা তো ফ্যামিলি তোমরা বোঝো আর তোমাদের কাছে আমার ব্লগিংয়ের কনসেপ্টটাও খুব ক্লিয়ার যে আমার জীবনে যা ঘটে সেটাই আমার ব্লগিং সেটাই আমার ডেইলি লাইফ ব্লগিং লাইফস্টাইল ব্লগিং সো আপাতত এটা নিয়ে এক্সাইটিং ভিডিওস আসবে নিশ্চয়ই কারণ আমাদের লাইফে এখন এটাই চলছে আমরা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছি এটা আমাদের ভালোবাসার একটা ঠিকানা একটা সুন্দর বাড়ি এটা আমাদের স্বপ্ন এই বাড়িটা ডেফিনেটলি আমরা খুব ভালোবাসি কিন্তু বারবার করে যখন ভাবছি যে কীভাবে করবো একটু ঘেঁটে যাচ্ছি কারণ এই বাড়িটা একটু স্ক্যাটার তোমরা দেখেছো প্রত্যেকটা জিনিস কোনা কোনা নিজেদের স্বপ্নের মতো করে সাজাতে গেলে আমরা একটুখানি মানে কী বলবো একটু দ্বন্দ্বে পড়ে যাচ্ছি আর বাবাদার খুব ইচ্ছে যে ও খুব সুন্দরভাবে বাড়িটাকে সাজাক এবার আমরা এইসবেই মানে এটাই প্ল্যান করছি যে কীভাবে এস্টিমেট করবো প্ল্যানারদের দিয়ে কীভাবে কী করবো আমাদের যে প্রাইমারি নিডগুলো এডুকেশন হেলথ সেগুলো হ্যাম্পার হতে পারে বা সেগুলো কম্প্রোমাইজ হতে পারে যেটা আমরা দুজনের কেউই চাই না বাবাদার খুব ইচ্ছে দেখো আমার কাছে কিন্তু আমার বাবাদা মানে আমরা আমি তোমরা সবাই বলো যে আমি বরকে কেন বাবাদা বলি আমার ভালো লাগে সিরিয়াসলি আমার খুব এনজয় করি আমি ডাকটাতে এটার কোনো মানে নেই কোনো মাথা মুন্ডু নেই আমি জানি কিন্তু এটা ডাকলে আমার খুব কিউট লাগে তাই আমি ডাকি আর তোমাদের অনেকের ভালো লাগে অনেকের যেমন লাগে না কিন্তু অনেকের ভালো লাগে আর তোমরা যখন বলো যে তোমার বাবাদা আমার সিরিয়াসলি ভীষণ ভালো লাগে সো যাই হোক যেটা বলছিলাম যে আমার কাছে সেটাই বাড়ি যেখানে আমার বাবাদা আমার বেনু আমার শ্বশুরমশাই শাশুড়িমা সবাই মিলে আমরা আনন্দে থাকবো ভালো থাকবো সেটাই আমার বাড়ি কিন্তু এটাও ঠিক যে বাবাদার মনের কিছু স্বপ্ন আছে ইচ্ছা আছে আর সেখানে আমি বাঁচাতে পারি না সেটার আমার অধিকার নেই ওকে সদ্বুদ্ধি দেওয়া ওর পাশে থাকা এটাই সহধর্মিনী হিসাবে আমার কর্তব্য আর আমি সেটাই করার চেষ্টা করছি তো যেহেতু খুবই ইচ্ছা যে ও একটা এখনকার দিনে স্মার্ট ওয়েতে সাজানো যে ঘর হয় যেরকম হয় যেরকম ইন্টেরিয়ার করা সেই জিনিসগুলো চাইছে যে স্বপ্ন সেটা আমরা সার্থক করব এটাই আমাদের ইচ্ছা আর সেক্ষেত্রে যেন আমাদের কারোর হেলথ বা আমাদের বেনুর এডুকেশন সেটা যেন কম্প্রোমাইজ না করতে হয় দুজনেই জানো আমরা খুব মধ্যবিত্ত পরিবারের আর আমাদের যে স্বপ্ন আমাদের ব্লগটাকে এগিয়ে নিয়ে যাওয়া তোমাদের সবাইকে নিয়ে গিয়ে চলা সবার তোমাদের সবার ভালোবাসা সবার আশীর্বাদ খুব জরুরি এই সময়টা আজকে ব্লগটা এখানেই শেষ করছি অনেকগুলো পেন্ডিং রিকোয়েস্টও রয়েছে তোমরা অনেক গান রিকোয়েস্ট করেছো সেগুলো রয়েছে প্লাস তোমরা বিয়ের অ্যালবাম দেখতে চেয়েছো বেনু ফুডের ভিডিও অনেক কিছু পেন্ডিং রয়েছে তো সব কিছু করবো জাস্ট একটু নিজেদেরকে গ্যাদার করার চেষ্টা করছি কারণ একটা খুব লাইফের বিগ ডিসিশন
ডিসিশান, একটা ইম্পর্টেন্ট ডিসিশান, একটা বাড়ি যেটা প্রত্যেকের স্বপ্ন থাকে, তো সেটা আমার বাবা দাও স্বপ্ন দেখছে, সেটাতে সাথ আমি দিচ্ছি, ওকে পুরোপুরি সমর্থন করছি, যতটা ভাবে যেভাবে সম্ভব হয় মানসিকভাবে ওকে আমি সাপোর্ট করার চেষ্টা করছি। অর্থনৈতিক দিক থেকে তো পারবো না, সেই জন্যই আমি সাহস করছিলাম না, এগোচ্ছিলাম না, যেহেতু আমি কোনো রোজগার করি না, তাই জন্য আমাদের যে নতুন কেরিয়ার ইউটিউবের কেরিয়ার সেটাকেও আমরা দাঁড় করানোর চেষ্টা করব, যাতে আমরা সেই গোলটা অ্যাচিভ করতে পারি। তো দেখি কতদূর কী করতে পারি। চলো ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকো, টাটা, টেক কেয়ার, গুড নাইট, কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে।